সতীনের সংসারে ছোট বউ রূপা স্বামীর কাছে নতুন জামা চেয়ে না পেয়ে অভিমানে ছেলে সহ ঘুরে বড়ি খেয়ে অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলেও তারা বাঁচবে কিনা কে জানে। নতুন জামা না পেয়ে ছেলে নিয়ে মরতে বসা ছোট সতীনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বালেশ্বর গ্রামে। জানা যায় রূপার শিমুলের দ্বিতীয় স্ত্রী, স্বামী বড় সতীনের কাছে বেশি সময় থাকায় মাঝে মধ্যে শিমুলের সাথে কথা কাটাকাটি হয় রূপার। রূপার কথা, আমি ছোট, আমার কাছে বেশি সময় দিতে হবে, আমার আবদার মেটাতে হবে। কিছুদিন আগে রূপা স্বামীর কাছে নতুন জামা কিনে চায়, কয়েকবার জামা চাওয়ার পরেও স্বামী কিনে দেয় না, আর তাই রাগে অভিমানে ছোট ছেলেকে নিয়ে ঘুমের বড়ি খায় সে। অচেতন হয়ে পড়লে প্রতিবেশী তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর রূপা কিছুটা সুস্থ হলেও এখনও বিপদের মধ্যে আছে ছোট ছেলে। রূপার মার কথা, আমার মেয়ের সাথে সতীনের কোনো বিরোধ নেই, নতুন জামা না পেয়েই অভিমানে মরতে বসেছিল মেয়েটি। দর্শক, সতীনের সংসারে নতুন জামা স্বামীর কাছে না পেয়ে ছেলে সহ মরতে বসা ছোট বউ রূপাকে নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।